আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিয়া চৌধুরী। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আমি সবসময় কিন্তু কেনাকাটা করতে অনেক পছন্দ করি। তো ভিউয়ার্স, আমি রুম ডেকোরেশনের জন্য কিছু জিনিস কেনাকাটা করেছি, সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, কোন জিনিসটা কোথা থেকে কিনেছি এবং কোন জিনিসটার দাম কত, সেগুলো কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো। আসলে রুম ডেকোরেশন করতে গেলে কিন্তু অনেক রকমের জিনিস লাগে, যেমন ফুল লাগে, ক্যান্ডেল লাগে, তারপর হচ্ছে ক্যান্ডেল স্ট্যান্ড লাগে, তারপর হচ্ছে ফ্লাওয়ার বাস লাগে, বিভিন্ন ধরনের জিনিস আছে। তাছাড়া কিন্তু আমি আপনাদেরকে যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে বেশ কিছু রুম ডেকোরেশন প্রোডাক্ট, এগুলো আমি কিনেছি আমার রুম ডেকোরেশন করার জন্য। আর এগুলো কোথা থেকে কিনতে পারবেন সেটাও আমি আপনাদেরকে আইডিয়া করে দিব। তো রিসেন্টলি কিন্তু আমি আপনাদেরকে হোম টেক্সের কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম, সেটা হচ্ছে মিরপুর বারোতে। তো আমি সেই মিরপুর বারো হোমটেক্সের যে সফুরার ট্রেড সেন্টার থেকে কিন্তু আমি হোমটেক্সে শ্যুট করতে গিয়েছিলাম। তো সেখান থেকে কিন্তু এই সুন্দর সুন্দর যে পদ্মগুলো আছে, পদ্মগুলো কিন্তু কিনে এনেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এগুলো পার পিস হচ্ছে 100 টাকা করে, আবার ভ্যাট আছে সাথে। তো 5% কিন্তু ডিসকাউন্টও পেয়েছি আমি, এটাও 100 টাকা, 3টা পিস 300 টাকা। আর এখানে আমি সবচেয়ে ইন্টারেস্টিং একটা জিনিস কিন্তু পেয়েছি, খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে এই যে গোলাপের পাপড়ি। আমরা ন্যাচারাল গোলাপের পাপড়িটা যদি একটা আমরা গ্লাস বোলের ভিতর যদি দিয়ে রাখি, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় বেশি দিন স্টে করে না, কিন্তু এই পাপড়িটা এমনভাবে করা যেটা পানিতে ভিজিয়ে রাখতে কিন্তু সহজে নষ্ট হবে না। অনেকগুলো পাপড়ি দেওয়া আছে, তো আমি কিন্তু অনেক ধরনের কিন্তু কালার ছিল সেটার ভিতর, এক্সাক্ট গোলাপের পাপড়ি যে কালারটা হয় আমি সেটা নিয়ে এসেছি। আপনারা চাইলে এই পাপড়িগুলো যারা ক্রাফটিংয়ের কাজ করেন তারাও কিন্তু নিতে পারেন, খুবই সুন্দর, খুবই মডার্ন এবং স্টাইলিশ। তো এগুলো দিয়ে কিন্তু সুন্দর করে আপনারা দেখা গেল একটা গ্লাস বলের ভিতরে পানি নিলেন, পানির ভিতরে এই পাপড়িগুলো ছড়িয়ে দিলেন, আর কিছু ফ্লাটিং ক্যান্ডেল আর এই যে লোটাসগুলো আছে সেগুলো দিলেন, দিয়ে দিলেন, তাহলে কিন্তু বেশ সুন্দর একটা লুক আসবে। তো এই এক একটা পার প্যাকেটে কত করে পাপড়ি থাকে আমি এখনো গুনি নাই, আমি জাস্ট প্যাকেট ধরে নিয়ে এসেছি। এটা কিন্তু 180 টাকা, আপনার হোমটেক্সের যে কোনো শোরুমে গেলে কিন্তু 180 টাকা করে কিন্তু এটা কিনতে পারবেন। তারপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ক্যান্ডেল। আমি কিন্তু বেশ শৌখিন, আপনারা জানেন যে রুম ডেকোরেশনের ক্ষেত্রে বিশেষ করে। তো আমি আজকে বেশ কিছু ক্যান্ডেলস আপনাদেরকে দেখাবো, আর এই ক্যান্ডেলগুলো আপনারা কোথা থেকে কিনতে পারবেন সেগুলো জানতে হলে কিন্তু আমাদের স্ক্রিনের উপরে কিন্তু একটা নাম্বার দেওয়া আছে, আপনি সেইখানে কন্ট্যাক্ট করে কিন্তু এই যে ক্যান্ডেলগুলো আছে এই ক্যান্ডেলগুলো কিন্তু অর্ডার করতে পারবেন। তো আমি যে ক্যান্ডেলটা এখন আপনাদেরকে দেখাচ্ছি, আমার এখানে সবচেয়ে ফেভারিট ক্যান্ডেল হচ্ছে এইটা। এই ক্যান্ডেলটা কিন্তু অনেক সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন, আমি এটা একটু খুলে দেখাচ্ছি। আর প্রত্যেকটা ক্যান্ডেল খোলার সময় কিন্তু আমি দামটা বলে দেবো, এটা হচ্ছে 83 টাকা। আপনাদের সাথে কিন্তু এখন আর ঘন ঘন অত বেশি একটা আড্ডা দেওয়া হয় না বা লাইভেও যাওয়া হয় না, কারণ এই যে গরম পড়েছে, গরমে কিন্তু আমি ভীষণ সিক, দ্যাটস ওয়াই খুব বেশি একটা স্ক্রিনের সামনে আসা হয় না। আর আমি স্ক্রিন অফ স্ক্রিনেই, মানে বিহাইন্ড দ্য স্ক্রিনে আমি আপনাদের সাথে জন্য কাজ করে যাচ্ছি। তো এই ক্যান্ডেলটা কিন্তু অনেক সুন্দর, এই ক্যান্ডেলটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, আমি আপনাদেরকে একটু খুলে দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবেন। এটার দামটা আমি আগেই বলে দিচ্ছি, এটার দাম কিন্তু মাত্র 83 টাকা। এটা কিন্তু জন্মদিনে যদি আপনারা কেকের উপর ডেকোরেশন করার জন্য যদি নেন তাহলে কিন্তু বেশ ভালো লাগবে, বা এই ধরনের যে ক্যান্ডেল স্ট্যান্ড আছে সেই ক্যান্ডেল স্ট্যান্ডের মধ্যে এইভাবে বসিয়ে দিলে কিন্তু বেশ সুন্দর লাগবে। তো আমি যে কাজটা করবো, এই ক্যান্ডেলটা দেখালাম, এই ক্যান্ডেলটার দাম হচ্ছে 83 টাকা, আমি এই ক্যান্ডেলটাকে এটার সাথে রেখে দিচ্ছি, 83 টাকা। তারপর এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 229 টাকা। এই ক্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর, স্কোয়ার শেপের ভিতরে কিন্তু খুব নাইস। তো আমি একটু খুলে দেখাই, খুলে দেখালে আসলে সুন্দরটা কিন্তু বেশি বোঝা যায়। আমার কাছে ক্যান্ডেল কিন্তু খুব শখ লাগে, আমি ক্যান্ডেল দিয়ে সাজিয়ে দেখাবো। আর এটা হচ্ছে রে লাইট ব্র্যান্ডের। আর আমি একটু জুম করে দেখাচ্ছি, ওনাদের কিন্তু একটা অ্যাড্রেস আছে, www.relightcandle.com। আপনারা সেখানে যদি সার্চ দেন, সার্চ দিলেও কিন্তু আপনারা এই যে বিভিন্ন ধরনের ওনাদের কোম্পানির যে ক্যান্ডেলগুলো আছে সেগুলো কিন্তু দেখতে পারবেন। তো ওনাদের যে লিংক আছে, ফেসবুক যে লিংক আছে, সেই লিংকটা আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে কিন্তু চয়েস করে ওনাদের কিন্তু অর্ডার করতে পারবেন। তো আমি ওখান থেকে এই প্রোডাক্টগুলো কিনেছি অনলাইনে, একজন আমাকে অ্যাড্রেস দিয়েছে যে ওনাদের প্রোডাক্টগুলো খুবই ভালো। তো আমি একটু যখন ঢুকলাম ওনাদের সাইটটাতে, তখন ঢুকে আমার এত ভালো লেগেছে যে এতদিন তো আমি এই জিনিসগুলোই খুঁজছিলাম, এগুলো কোথাও পাচ্ছিলাম না।
তো এটা হচ্ছে 229 টাকা। এই যে ক্যান্ডেলটা, এটা হচ্ছে 229 টাকা। তো এগুলো কিন্তু স্মেল ছাড়া, স্মেল ক্যান্ডেল আমার কাছে অলরেডি কিছু আছে, দ্যাটস ওয়াই স্মেলগুলো আনি নাই আমি। দামটা কিন্তু আবার রিপিট করছি, এটা হচ্ছে 229 টাকা এই ক্যান্ডেলটা। ওকে, দেন আমি এইটার যে ছোট ভার্সন যেটা আছে সেটা একটু দেখাচ্ছি। এটা এটা খুলবো না, সবগুলো খুলবো না, যেটা একদম খুলতে ইচ্ছা করবে সেটা খুলবো। তো আমি এইটা একটু দেখাচ্ছি, এটা কিন্তু হচ্ছে 149 টাকা। 149 টাকা হলে কিন্তু এটা কেনা যাবে। তারপর এটা একটু সবুজ কালারের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বেশ সুন্দর। আমি এইটা একটু খুলে দেখাবো আপনাদেরকে, এটা কিন্তু খুবই নাইস। এটা কিন্তু রিয়েলাইট ব্র্যান্ডের, রিয়েলাইট ব্র্যান্ডের, এটা কিন্তু খুবই নাইস। আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু খুবই সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু হচ্ছে 219 টাকা। 219 টাকায় কিন্তু আপনারা এরকম সুন্দর একখানা ক্যান্ডেল কিন্তু পেয়ে যাবেন। তারপর আমি গিফট বক্স ক্যান্ডেল যেটা আছে, এটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে গিফট বক্স ক্যান্ডেলটা, আমি আপনাদেরকে খুলে দেখাই। এটা হচ্ছে 110 টাকায়, এই জোড়াটা হচ্ছে 110 টাকা। 110 টাকা হলে কিন্তু এটা কেনা যাবে। তো আমি গিফট বক্সটা, একটা গিফট বক্স আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি। পিঙ্কটা খুললে মনে হয় বেশি ভালো হবে। আমি জানি অনেকে কিন্তু ফ্যামিলি ব্লগের জন্য অপেক্ষা করছেন, কিন্তু ফ্যামিলি ব্লগটা আমি দিতে পারছি না, কারণ আমি কিন্তু এই গরমে, প্রচণ্ড গরমে, আমার মনে হয় এবারে যে গরমটা, এবারে গরমটা শরৎকালের সেরা গরম। আমি একটু দেখাচ্ছি গিফট বক্স ক্যান্ডেলটা, এটা হচ্ছে গিফট বক্স ক্যান্ডেলটা, এটা কিন্তু খুবই সুন্দর। আমি এই ক্যান্ডেলগুলো আপনাদেরকে জ্বালিয়েও দেখানোর চেষ্টা করব, এগুলো কিন্তু খুবই সুন্দর। এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেলটা আমি কিনেছি, এটা কিন্তু খুব ভালো লেগেছিলাম যেটা আপনাদেরকে বলছিলাম। তারপর গিফট বক্সের যে ক্যান্ডেল, আমি গিফট বক্সের ক্যান্ডেলটা একটু দেখাই, এটাও কিন্তু খুবই সুন্দর। এটার আরেকটা কালার ভার্সন আছে, এটা কিন্তু জোড়া হচ্ছে 110 টাকা। এটা আপনারা এক একটা বার্থডে কেকে ইউজ করতে পারেন, বা ক্যান্ডেল স্ট্যান্ডে ইউজ করতে পারেন। তো ক্যান্ডেল স্ট্যান্ডও কিন্তু কিনেছি, শুধু যে ক্যান্ডেল কিনেছি তা না, ক্যান্ডেল স্ট্যান্ডও কিনেছি, সেটাও দেখাবো। এটা হচ্ছে একটু পিরামিড শেপে, এটা হচ্ছে 149 টাকা। যারা একটু ডেকোরেটিভ প্রোডাক্টগুলো পছন্দ করেন তারা কিন্তু এটা অনায়াসে কিনতে পারেন। তারপর ডিম ক্যান্ডেলটা একটু দেখাচ্ছি, এটা একটু ডিমের মতো শেপের, রাউন্ড, একদম বলের মতো, আমি একটু দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে 119 টাকা। আমি এটা একটু খুলে দেখাই, খুলে দেখালে মনে হয় আপনাদের ভালো লাগবে। খুবই সুন্দর, ডিমের মতো, খুবই নাইস। 119 টাকা। 119 টাকা কিন্তু আরেকটা আছে, এটা একটু গ্রিন বলের মতো, লেমন কালারের, এটা হচ্ছে 119 টাকা। আমি এটা একটু দেখাচ্ছি, এটা কিন্তু খুবই সুন্দর। তো আমার মনে হচ্ছে লাইটিং এ আপনাদের হয়তো দেখতে একটু অসুবিধা হচ্ছে, যেন সবগুলো লাইট দিয়ে দিচ্ছি। আশা করি এখন সুন্দর করে দেখতে পারবেন। 119 টাকা। আমার কাছে আরেকটা যেটা ক্যান্ডেল খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এটা, এটাকে বক্স ক্যান্ডেলও বলা যায়। এটা কিন্তু আমার কেনা সবচেয়ে এক্সপেন্সিভ ক্যান্ডেল রিয়েলাইটের, এটা হচ্ছে 395 টাকা, মানে প্রায় 400 টাকার মতোই। খুবই সুন্দর, আমি এটা একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে, বাঙ্গি কালারের মধ্যে খুবই সুন্দর। কিন্তু আপনারা এগুলো দিয়ে কিন্তু পছন্দ মতো আপনাদের রুমটাকে কিন্তু ডেকোরেশন করে নিতে পারেন, বা আপনারা কিন্তু নিজেরাও কিন্তু সুন্দর মজাদার খাবার রান্না করে ক্যান্ডেল লাইট ডিনার করে নিতে পারেন। 395 টাকা, এটা হচ্ছে 395 টাকা, খুবই নাইস।
আমি জানি অনেকেই কিন্তু আমাদের এই ফ্যামিলি ব্লগগুলো খুব লাইক করেন। এটা হচ্ছে রে লাইটের হোয়াইট, এটা হচ্ছে 129 টাকা। এটা কিন্তু খুব সুন্দর, আমরা এরকম ক্যান্ডেল স্ট্যান্ডের মধ্যে কিন্তু বসিয়ে দিলে কিন্তু বেশ সুন্দর লাগবে। এটা যার যার রুচি অনুযায়ী কিন্তু এক একজন ডেকোরেশন করতে পারেন, যার যার খুশি। আমি এইটা একটু দেখাচ্ছি, এটা হচ্ছে 169 টাকা। 169 টাকা হলে কিন্তু এটা কেনা যাবে। আর আমি আবার বলছি, এই যে ক্যান্ডেলগুলো, ক্যান্ডেলগুলো কোথা থেকে কিনতে পারবেন সে নাম্বারটা কিন্তু অনেকেই বলবেন, যাপো এই সুন্দর সুন্দর ক্যান্ডেলগুলো তোমরা কোথায় তুমি কোথায় পেলে? তো সেই ক্ষেত্রে আমি নাম্বারটা দিয়ে দিবো আপনাদেরকে স্ক্রিনের উপরে। সে নাম্বারে যোগাযোগ করে বা ডিসক্রিপশনের বক্সে আমি দুইটা লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্কে কিন্তু আপনারা যোগাযোগ করে এই যে ক্যান্ডেলগুলো আছে এই ক্যান্ডেলগুলো অর্ডার করতে পারবেন। এটা কিন্তু বেশ সুন্দর, এটা 129 টাকা। এটা হচ্ছে 149 টাকা, খুবই সুন্দর 149 টাকা। তারপর আমি এখানে আরেকটা দেখাচ্ছি, এটা হচ্ছে 249 টাকা। রে লাইটের চমৎকার সুন্দর অরেঞ্জ কালারের একটা আগুন কালারের মোম, খুবই সুন্দর, 249 টাকা হলে কিন্তু এটা কেনা যাবে রে লাইটেরই। তো রে লাইটের নাম্বারটা কিন্তু আপনারা অলরেডি কিন্তু এই স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 149 টাকা। এটাও কিন্তু রে লাইটের। তারপর আমি এইটা একটু দেখাচ্ছি, তো ক্যান্ডেল কিনলে তো হবে না, ক্যান্ডেল সাজানোর জন্য তো ক্যান্ডেল স্ট্যান্ড কিনতে হবে, তাই ক্যান্ডেল স্ট্যান্ডও কিনেছি, আমি সেটাও দেখাবো। এটা হচ্ছে 169 টাকা। তো আমি চেষ্টা করবো কিছু জ্বালিয়ে আপনাদের দেখানোর জন্য, জ্বালালে কিন্তু মোমের যে সৌন্দর্যটা সৌন্দর্যটা কিন্তু ফুটে ওঠে। তো আমি আবার গিয়েছিলাম আড়ংয়ে, আমাদের শুটিং ছিল আড়ংয়ে, তো আমি আড়ং থেকেও কিন্তু খালি হাতে ফিরিনি, আড়ং থেকে কিন্তু আমি কিছু কেনাকাটা করেছি। তো আড়ং থেকে আমি দুটো ক্যান্ডেল স্ট্যান্ড আমার খুবই ভালো লেগেছে, এটা একটা ক্যান্ডেল স্ট্যান্ড, এটার দামটা আমি স্লিপ যেটা আছে স্লিপের মধ্যে আছে, তো আমার কাছে এখন আমার এখন খেয়াল নেই এটা কত দিয়ে কিনেছিলাম। এই যে ক্যান্ডেল স্ট্যান্ডগুলো এইভাবে করে এটা এইখানে পিছন থেকে একটা ফুটো করে এটার মধ্যে বসিয়ে নিলে কিন্তু হয়ে যাবে, এখানে একটু আগুন জ্বালিয়ে দিলে ব্যাস। আমি এটা একটা ক্যান্ডেল স্ট্যান্ড কিনেছি, ক্যান্ডেল স্ট্যান্ডটা কিন্তু খুব সুন্দর। আর একটা আড়ং থেকে ক্যান্ডেল স্ট্যান্ড কিনেছি, ওটা 220 টাকা সামথিং হবে, আর এটা হচ্ছে 288 টাকা। এটার ভিতরে কিন্তু অনেকগুলো ক্যান্ডেল রাখার একটা সিস্টেম আছে, একটা দুইটা তিনটা, সুন্দর না স্ট্যান্ডটা, আমি চয়েস করে কিনেছি। ক্যান্ডেল স্ট্যান্ডটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে, এভাবে করে রাখা হবে এটাকে, একটা দুইটা তিনটা, তিনটা পার্টে সাজাতে পারবেন। এখানে আমার কাছে আরো ক্যান্ডেল স্ট্যান্ড আছে, এগুলোর মধ্যেও চাইলে সাজানো যাবে। দেখা গেল যে ডিম ক্যান্ডেলটা আমি এখানে একটু রেখে দিলাম, লালের সাথে লাল ভালোই কিন্তু গেল। তো আমি একটা মোম, আমি ফ্যানটা অফ করে দিব, ফ্যানটা অফ করে আমি একটু জ্বালিয়েও দেখাবো যে কেমন দেখা যায়, আশা করি ভালোই লাগবে, খারাপ লাগবে না। এরকম করে আপনারা কিন্তু ক্যান্ডেলগুলোকে দিয়ে কিন্তু ঘরেরটাকে মনের মতো করে কিন্তু সাজিয়ে নিতে পারেন। তো আমি একটু দেখাই, আর আড়ংয়ে কোন জিনিসের কত প্রাইস সেটা তো আপনারা জানেন। আমি এইটা কিনেছি মেবি 220 সামথিং, ব্যাট আছে প্লাস, আর এটা হচ্ছে 288 টাকা। তো ভিউয়ার্স, এই কিনেছিলাম ঘর ডেকোরেশনের জন্য। আর আপনাদের ভাইয়া কিন্তু আমাকে ম্যারেজ ডে উপলক্ষে একটা স্পেশাল গিফট দিয়েছে, সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। তো এখন আমি যে কাজ করবো, দুইটা একটা ক্যান্ডেল জ্বালিয়ে দেখাবো যে জ্বালালে কেমন হয়। আর ক্যান্ডেলটা যখন আমি জ্বালাবো তখন কিন্তু অলমোস্ট আমি সবগুলো লাইট কিন্তু অফ করে দিব, এতে করে কিন্তু সৌন্দর্যটা আরো বেশি লাগবে। আমি ফ্যানটা অফ করে দিব, লাইটটা অফ করে দিব, আগে ফ্যানটা অফ করে দিয়ে একটা জ্বালাই, তারপর আমি লাইটটা অফ করে দেব। ম্যাচও নিয়ে এসেছি, আমি ফ্যানটা আগে বন্ধ করে দিচ্ছি। আপনারাও যদি চান যে আমার মতো হোম টেক্স, তারপর হচ্ছে রে লাইট, আর হচ্ছে আড়ং থেকে এই জিনিসগুলো কিনে ঘর সাজাবেন, সেটা আপনারা করতে পারেন। তো আমি একটা জ্বালিয়ে নিচ্ছি, এটা কিন্তু খুব সুন্দর লাগবে। এখন যতগুলো খোলা আছে আমি টুকটাক একটু জ্বালিয়ে জ্বালিয়ে, আমি এটা একটু জ্বালিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি যদি ক্যান্ডেল, আমি জাস্ট ক্যান্ডেলগুলো যদি ক্যান্ডেল স্ট্যান্ডগুলো সরিয়ে ফেলি বা ফুলগুলো যদি সরিয়ে ফেলি তাহলে কিন্তু খুবই সুন্দর লাগবে।
আমি এটা একটু আমি জাস্ট এটা এভাবে বসিয়ে নিলাম ক্যান্ডেল স্ট্যান্ডের মধ্যে। আমি এখন এটা একটু জ্বালিয়ে নেব অন্য একটা ক্যান্ডেল দিয়ে। আমি একটু সাজিয়ে নিচ্ছি আমার মনের মতো করে, দেখি কি দাঁড়ায়। আমি লাইটটা বন্ধ করে দিই, যেহেতু এটা হোম ভিডিও বা ঘরের ভিডিও, ঘরের ভিডিও কিন্তু সৌন্দর্য অন্যরকম হয়। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে কিন্তু। আমি পরবর্তী যে লাইটগুলো আছে সেগুলো একটু দেখাচ্ছি। আমি গিফট বক্সে যে ক্যান্ডেলটা আছে সেটা আরেকটা খুলে নিচ্ছি। আসলে এটা যদি আমরা জ্বালালে যদি সুন্দরটাই না লাগে, তাহলে কিন্তু সুন্দরটা যদি আপনাদেরকে না দেখাতে পারি, তাহলে কিন্তু আসলে এত কষ্ট করে ভিডিও করাটাই কিন্তু ব্যর্থ। বাইরে থেকে ফ্যানের একটা বাতাস এখানে আসবে, সেজন্য কিন্তু আমি এটা বন্ধ করে দিলাম। বড় ক্যান্ডেল আমি মোটামুটি সবগুলোই কিন্তু জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটা এখন আস্তে আস্তে জ্বলবে আশা করি। বাকি যে ক্যান্ডেলস গুলো আছে সেগুলো একটু জ্বালানোর চেষ্টা করছি, পলিগুলো খুলে দিচ্ছি। আপনারা কিন্তু আমরা যে লিংক দিয়ে দিব সেই লিংকেও কিন্তু আপনারা যদি সার্চ করেন তাহলে কিন্তু বাকি প্রোডাক্টের ডিটেলস গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমি একটু রাউন্ড একটা আছে, রাউন্ড একটা জ্বালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুব নাইস। বড়গুলো আসলে পিছনের দিকে দিলে কিন্তু সুন্দর লাগে। তারপর এখানে একটা পিরামিডের মতো আছে, আমি পিরামিডের মতো যেটা এখন খুলবো সেটা হচ্ছে 129 টাকার। কিন্তু আবার বন্ধ হয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনারা এই যে প্রোডাক্টগুলো আছে এগুলো কিনে কিন্তু আপনাদের ঘরকে কিন্তু মনের মতো করে সাজিয়ে নিতে পারেন। নিজেদের ঘরে কিন্তু রেস্টুরেন্টের মতো একটা ক্যান্ডেল লাইট ডিনার একটা আয়োজন কিন্তু আপনারা করতে পারেন, খুবই ভালো লাগবে, খুবই সুন্দর লাগবে। আর লাইট জ্বালিয়ে কিন্তু ক্যান্ডেলের যে আনন্দটা সেটা কিন্তু আসলে পাওয়া যায় না। আমি পিরামিডের মতোটা একটু জ্বালিয়ে নিচ্ছি, পিরামিডটা দিয়ে দেখি এটা একটু। এটা হচ্ছে পিরামিড ক্যান্ডেলটা, তারপর চারকোনা পিরামিড যেটা সেটাও ই করছি, খুলে নিচ্ছি। সেটার দাম কিন্তু হচ্ছে 167। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি, আপনারা তো অনস্ক্রিন দেখছেন হয়তো খুব মজা করে যে কি আপু ক্যান্ডেল খুলছে ক্যান্ডেল জ্বালাচ্ছে, কিন্তু আসলে ক্যামেরার পিছনে আমি কিন্তু ঘেমে নে একদম একাকার। একে তো গরম, তারপর ফ্যান বন্ধ, তারপর দরজা চাপিয়ে দিয়েছি, বেশ ভালো রকমের প্যারা কিন্তু নিতে হচ্ছে। আর আপনারা যদি এসি রুমে করেন তাহলে কিন্তু আবার অত বেশি একটা কষ্ট হবে না। এটাও রে লাইটের যে প্রত্যেকটা ক্যান্ডেল এত আকর্ষণীয়, আর ওনাদের কিন্তু অনেক অনেক ক্যান্ডেল স্ট্যান্ড থেকে শুরু করে অনেক অনেক প্রোডাক্ট আছে, আপনারা কিন্তু সেগুলো কিন্তু অনলাইন থেকে কিন্তু কেনাকাটা করতে পারেন। আমি জাস্ট কিনেছি, তো আপনারা অনেকে জিজ্ঞাসা করতে পারেন এত সুন্দর সুন্দর ক্যান্ডেলগুলো আপু তুমি কোথায় পেলে, তো সেই জন্য বারবার তো আপনাদেরকে বলতে বলতে তো আমি ক্লান্ত হয়ে যাব। এর আগে একবার আপনারা আমার ভিডিওতে যে কুশন কভার দেখেছিলেন সেটা দেখে কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে ক্যাপু সত্যি এগুলো খুবই সুন্দর, কুশন কভারগুলো খুব সুন্দর, নিতে চাচ্ছি।
তো কুশন কভারে যে আপুটা, সে আপুটার সাথে কিন্তু দেখা যায় যে কথা হয় না প্রায় সময়। তো আমি এখন যে ক্যান্ডেলটা দেখাবো এটা হচ্ছে 249 টাকার রাউন্ড ক্যান্ডেল। তো আশা করি এই ক্যান্ডেলগুলো আমি আপনাদেরকে জ্বালিয়ে দেখিয়েছি, আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যদি আপনারা অর্ডার করেন তাহলে কিন্তু এইগুলো আপনাদের ঘরে পৌঁছে যাবে। আপনারা সামনে ঈদ আছে বা যে কোনো ঘরোয়া অকেশনে কিন্তু আপনারা এই ধরনের ক্যান্ডেলগুলো কিন্তু ইউজ করতে পারেন। আমি একটা পিরামিড ক্যান্ডেল দিয়ে এটা একটু জ্বালানোর চেষ্টা করব। এটা আলোটা নিচ্ছে না কেন? ব্যাস, এই তো আমাদের সবুজ যে মোমটা আছে সেটা কিন্তু এখন এতক্ষণে জ্বললো। ভিউয়ার্স, একটা বড় মোমগুলো কিন্তু খুব সুন্দর, আমার দেখে কিন্তু চোখ জুড়িয়ে যাচ্ছে। এরকম আরো ক্যান্ডেলস আছে, বাট সবগুলো তো একবারে ধরানো সম্ভব না। আপনাদের জন্য যেহেতু এতটুকু করেছি আর বাকিটুকু করি, 149 টাকা হচ্ছে এই ক্যান্ডেলটা। এখন যেটা জ্বালাবো, এটা হচ্ছে 149 টাকা। আমি বাকি যে ক্যান্ডেলগুলো আছে সেগুলো আমি অবশ্যই আপনাদেরকে বলবো, আপনারা ক্যান্ডেল কিন্তু ইউজ করবেন কিন্তু আশেপাশে মানে দাহ্য কোনো পদার্থ যেন না থাকে সেটা কিন্তু অবশ্যই দেখবেন, আর বাচ্চাদের হাতে নাগালের অবশ্যই বাইরে রাখবেন। আপনাদের কি বলবো, মানহামনি কিন্তু এই আগুনের যে এই যে ভিডিওটা আমি করছি এই ভিডিওটাতে কিন্তু থাকতে চেয়েছিল। আমি আসলে মানহামনিকে বকা দিয়ে এখান থেকে সরিয়ে দিয়েছি, কারণ দেখা যাবে বাচ্চা মানুষ ওরা তো আগুন পানি বুঝে না, তখন দেখা যাবে এটা ধরে হয়তো যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। আর জানেন এখন কিন্তু গরম কিন্তু প্রচুর পরিমাণে গরম, আর এই গরমে কিন্তু যে কোনো আগুনের যে আগুন রিলেটেড যে কোনো একটা দুর্ঘটনা কিন্তু ঘটেই যেতে পারে, আর একটা দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না। তাই আপনারা মোম দিয়ে কিন্তু ডেকোরেশন করতে পারেন, রুম ডেকোরেশন করতে পারেন বা যে কোনো কিছু করতে পারেন, কিন্তু সাবধানতা অবলম্বন করে। এটা 149 টাকা। আমি এটা একটু জ্বালিয়ে দেখাচ্ছি। তো ক্যান্ডেলগুলো কিন্তু অনেক সুন্দর, সামনে কিন্তু যদি আরও কেনাকাটা করি তাহলে সেগুলোর এপিসোডটিও কিন্তু অবশ্যই আপনাদের সামনে হাজির হব। তো যতগুলো ক্যান্ডেল আছে সবগুলো কিন্তু আমি আপনাদেরকে একটু জ্বালিয়ে জ্বালিয়ে দেখাচ্ছি। আর আপনাদের ভাইও কিন্তু ক্যান্ডেল অনেক পছন্দ করে, বিশেষ করে বিভিন্ন স্মেলের যে ক্যান্ডেলগুলো থাকে সেগুলো খুব পছন্দ করে। আর আমি আমার বেবির জন্য যে কাজটা করি সেটা হচ্ছে, আসলে যাদের বাসায় আইপিএস থাকে তাদের কিন্তু ক্যান্ডেলের প্রয়োজন হয় না, কিন্তু তারপরও রুম ডেকোরেশনের জন্য ক্যান্ডেলটা কিন্তু খুবই ভালো, খুব ভালো কাজ করে। বা জন্মদিনেও দেখা যায় ক্যান্ডেল লাগে, তো আপনারা আপনাদের জন্মদিনের অনুষ্ঠানে কেকের সাথে ম্যাচ করে কিন্তু আপনারা ক্যান্ডেলগুলো কিন্তু অর্ডার করতে পারেন রে লাইট থেকে। রে লাইটে অনেক সুন্দর সুন্দর বার্থডে ক্যান্ডেল আছে, সংখ্যার ক্যান্ডেল আছে, কার্টুন ক্যান্ডেল আছে। তো এখান থেকে আপনাদের যেটা ভালো লাগবে সেটাই কিন্তু আপনারা অর্ডার করে নিতে পারবেন। আর তাছাড়া ওনাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে কিন্তু অনেক অনেক ওনাদের পেজ আছে নিজস্ব, তো সেই পেজেও কিন্তু অনেক ক্যান্ডেল স্ট্যান্ড, তারপর আরও মাটির জিনিস, রুম ডেকোরেশনের যত রকমের আইটেম আছে। আমি এখন যেটা বলতে চাচ্ছিলাম যে সমস্ত কিছু আপনারা ওখানে পেয়ে যাবেন। তো 149 টাকার যে ক্যান্ডেলটা এটাই লাস্ট আমার এই ক্যান্ডেলের কালেকশনগুলোর ভিতরে। তো আপনারা এগুলো অন্য জায়গা থেকে কিনতে গেলে এগুলো কিন্তু বাইরের দেশ ছাড়া কিন্তু খুব সচরাচর কিন্তু পাওয়া যায় না, কিন্তু রেলাইট যে ব্র্যান্ডটা বাংলাদেশি ব্র্যান্ড সেখানে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো কিন্তু পাবেন। তো ভিউয়ার্স, একসাথে অনেকগুলো ক্যান্ডেল আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন, আর আপনাদের জন্যই কিন্তু আমাদের এই পরিশ্রম। আমি কি পরিমাণ ঘামাচ্ছি সেটা কথা নাহলে বাদই দিলাম, কিন্তু আপনাদের জন্য যে এরকম সুন্দর একটা কিছু করতে পারবো এটা ভেবে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে। তো ভিউয়ার্স, আশা করি এই যে ভিডিওটা আপনাদের জন্য করলাম এটা আপনাদের ভালো লেগেছে। এই সুন্দর সুন্দর ডিজাইনের যে ক্যান্ডেলগুলো আছে ক্যান্ডেলগুলো কিনতে হলে কিন্তু অবশ্যই অবশ্যই চলে আসবেন। এটা হচ্ছে অবশ্যই আপনারা কল করবেন রেলাইটে, আর আপনারা কিন্তু সুন্দর সুন্দর যে স্ট্যান্ডগুলো আছে, আমি যে স্ট্যান্ডগুলো আপনাদেরকে দেখালাম ক্যান্ডেল স্ট্যান্ড, সেগুলো কিনতে হলে কিন্তু আপনাদের চলে যেতে হবে আরঙে। এবং হোম টেক্সেও কিন্তু আপনারা এই যে সুন্দর সুন্দর যে পদ্মগুলো দেখতে পাচ্ছেন এই পদ্মগুলো কিন্তু আপনারা হোম টেক্সে পেয়ে যাবেন। হোম টেক্সে আরও অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে, সেগুলো কিন্তু আমরা অলরেডি আমাদের চ্যানেলে আপনাদের জন্য দেখিয়েছি, তাই আপনারা কিন্তু আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।
পাশে থাকবেন, যেন আমরা সবসময় আপনাদেরকে এভাবে হেল্প করতে পারি। নতুন নতুন যে কোনো প্রোডাক্টের আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থেকে আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন কোনো প্রোডাক্ট যদি কিনি তাহলে কিন্তু অবশ্যই সেটার প্রথম আপডেটটা কিন্তু আমি আপনাদেরকেই দিব। তো ভিউয়ার্স, আমি একটু লাইকটা জ্বালিয়ে দেখি, অন্ধকারে তো দেখলাম ভালোই লাগলো, এখন একটু লাইটটা জ্বালিয়ে দেখাবো আপনাদেরকে। লাইটটা জ্বালালে কেমন লাগে? বাবা দারুন, খুবই সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে, জানি না আপনাদের কাছে কেমন লাগছে। তো লাইট জ্বালিয়েও বেশ ভালো লাগছে। তো ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করি আমার এই যে দুষ্টমি, এই যে সুন্দর পাগলামি, এগুলো আপনাদের ভালো লাগে। তখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আর ভিউয়ার্স, একটা রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, আমাদের চ্যানেল শপিং টিভি, আর মানহামনি ছোট একটা চ্যানেল আছে যেটা 1000 সাবস্ক্রাইবার অলরেডি হয়ে গিয়েছে, সেটা হচ্ছে মানহামনি লাইফস্টাইল। তো ভিউয়ার্স, আল্লাহ হাফেজ। আর সবার রমজান অনেক সুন্দর কাটুক, সবার ঈদও অনেক সুন্দর কাটুক, আল্লাহ হাফেজ।